আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন স্বাগত জানাচ্ছি মাইসাহ থেকে নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা দেখবো কিভাবে আপনি টাইপিং না করে শুধুমাত্র কথা বলে আর কি ভয়েস রেকর্ডিং করে টাইপিং করবেন সাধারণত দেখা যায় কি যে টাইপিং করার জন্য আমাদেরকে কিবোর্ড চাপতে হয় অনেক সময় দেখা যায় কি যে আমরা কিবোর্ডে কিন্তু লেখা পারি না আমরা কিন্তু বাংলা লিখতে গেলে কিবোর্ডে কিন্তু লিখতে পারি না কিংবা ইংরেজি লিখতে গেলেও কিন্তু পারি না তো সেই ক্ষেত্রে কিভাবে আপনি ভয়েস দিয়ে মানে কথা বলে বাংলাগুলো টাইপিং করবেন এবং সেগুলো অন্যান্য জায়গায় ব্যবহার করবেন আজকের ভিডিওতে খুবই চমৎকার একটি নিয়ম আমি আপনাদেরকে দেখিয়ে দিব যেটা ব্যবহার করে আপনি খুব সহজেই কথা বলেই আপনার যে টাইপিংটা করতে পারবেন তো চলুন দেখি সেটা কিভাবে করবো সেটা জানতে হলে শিখতে হলে অবশ্যই আপনাকে ভিডিওটা নাটনে শেষ অবধি দেখতে হবে না হলে কিন্তু আপনি বিষয়টা বুঝতে পারবেন না তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক আমি ইমরান ফ্রম অফ টেক ওকে তাহলে সবার প্রথমে আমরা যেটা করবো আমাদেরকে যে কোনো একটি ব্রাউজার ব্যবহার করে সরাসরি চলে যেতে হবে হচ্ছে গুগল ডকে তো আমরা একটি ব্রাউজারে আসলাম ব্রাউজার আসার পর এখান থেকে আমরা সরাসরি চলে যাব এই যে গুগল ডক নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এইখানে চলে যাব আচ্ছা এখানে আসার পরে আমাদেরকে যেটা করতে হবে একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট করে নিতে হবে এখান থেকে তো আমি এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট করে নিলাম আচ্ছা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট করার পরে এবার আমাদেরকে যেটা করতে হবে এখান থেকে চলে যেতে হবে টুলসে টুলসে গিয়ে এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে ভয়েস টাইপিং নামে একটা অপশন কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি তো আমরা কি করবো এটাতে ক্লিক করব ক্লিক করার পরে দেখবেন এখানে মাইক্রোফোনের একটি আইকন চলে আসবে আচ্ছা তাহলে আমরা এটা আনার পরে এবার যেটা করবো সেটা হলো আমরা এটার ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা চেঞ্জ করে দেবো যেহেতু আমরা বাংলাতে টাইপিং করব তো আমরা এখানে বাংলা সিলেক্ট করে দেবো তো এখানে এই ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর সিলেক্ট করে ড্রপ ড্রপডাউন মেন আসতে দেখবেন একটা আমরা সরাসরি নিচে গিয়ে এখান থেকে এই বাংলা বাংলা করে দিব বাংলাদেশ লিখে বাংলাদেশ নামে যেটা আছে সেটা করে দেবো আচ্ছা করে দেওয়ার পরে এবার আমি মাইক্রোফোন আইকনে ট্যাপ করে আপনাদেরকে রেকর্ড করে শুনিয়ে দেখাচ্ছি হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন কিভাবে ভয়েস দিয়ে আপনারা বাংলা টাইপিং করতে পারবেন আশা করি ভিডিওটা দেখে আপনারা আনন্দ পাচ্ছেন এবং এই ভিডিওটা দেখার পরে আপনাদের যে টাইপিং জটিলতা আছে সেটা আপনারা কাটিয়ে উঠতে পারবেন তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে এখানে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো কিন্তু একদম পাই টু পাই টাইপিং হয়ে যাচ্ছে কোনো নটচর হচ্ছে না কোনো ভুল হচ্ছে না এই লেখাগুলো যদি আপনি কিবোর্ড দিয়ে টাইপিং করে করতে যেতেন তাহলে কিন্তু আপনাকে এত তাড়াতাড়ি কিন্তু আপনি লিখতে পারতেন না কিংবা আপনাকে একজন প্রফেশনাল রাইটার হতে হতো কীবোর্ড রাইটার হতে হতো তো সেই জিনিসটা কিন্তু আপনাকে করতে হচ্ছে না আপনি কিন্তু এইখান থেকেই খুব সহজেই কথা বলেই আপনার টাইপিংটা করতে পারছেন আপনি চাইলে এই লেখাগুলো যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন এখান থেকে জাস্ট কপি করে আপনি ফটোশপেও ইউজ করতে পারবেন তারপর ফেসবুকে কিংবা গুগলে যে কোনো জায়গায় কিন্তু আপনি ইউজ করতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন কত সহজে কিন্তু টাইপিংটা হয়ে যাচ্ছে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কীভাবে খুব সহজেই আপনারা বাংলা টাইপিং করতে পারবেন তাও আবার কথা বলে কোনো টাইপিং না করেই তো আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো অংশ সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন এমনই সব ভিডিও পেতেই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টেকনিক্যাল রিলেটেড ভিডিও নিয়ে ততক্ষণ অবধি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ